হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো করি আমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা স্কুল স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তোমাদেরকে বলে রাখি গরমের ছুটি শেষ কবে কবে থেকে স্কুল খুলতে পারে এই নিয়ে কি জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চলো শুরু করা যাক তীব্র তাপপ্রবাহে গোটা দক্ষিণবঙ্গ বর্তমানে জর্জরিত সকাল হতে না হতেই সূর্যের দাপটে না সকলে ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপ সতর্কতা এই তাপপ্রবাহকে কেন্দ্র করে স্কুলে স্কুলে এগিয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি প্রথমে প্রকাশে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছিল গরমের ছুটি পড়বে মে মাসের ছ তারিখ থেকে তবে হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় সেই ছুটি এগিয়ে নিয়ে বাইশে এপ্রিল পর্যন্ত করে দেওয়া হয়েছে স্কুল ছুটির জন্য ঘোষণা করা হলেও ঘোষণা করা হয়নি কবে খুলতে পারে স্কুল খুব স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে প্রত্যেকের মনে প্রশ্ন যাচ্ছে কবে স্কুল খুলতে পারে এই প্রসঙ্গে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার থেকেই গরমের ছুটি পড়ে গিয়েছে বেসরকারি স্কুলগুলিতেও তিনি অনুরোধ জানিয়েছেন বাইশ তারিখ থেকেই যেন সরকারি নিয়ম মেনেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয় গত মঙ্গলবারে নবান্নের মুখ্য সচিব বিপি পি গোপালকরের নেতৃত্বে ডাকা হয়েছিল একটি বৈঠক যেখানে নবান্ন সূত্রে জানা গিয়েছিল এই গরমের ছুটির প্রসঙ্গে আলিপুর দপ্তর সূত্রে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তাপমাত্রা বাড়তে বাড়তে পৌঁছে যাবে একচল্লিশ ডিগ্রির ওপরে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ মালদা সমস্ত জেলাতেই রয়েছে তীব্র তাপ প্রবাহের সতর্কতা এর সঙ্গে লু বইবে কবে স্কুল স্কুল খুলবে এই নিয়ে কিন্তু তোমাদের মনে কোয়েশ্চেন রয়েছে এবারে তোমাদেরকে বলে রাখি সরকারি তরফ থেকে যখন ঘোষণা করা হয়েছিল বাইশে এপ্রিল থেকেই পড়ে যাচ্ছে ছুটি তখন কবে স্কুল খুলবে সেই প্রসঙ্গে কিছু জানানো হয়নি বরং উল্লেখ করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হচ্ছে দিন পর্যন্ত না গরম কমবে স্কুল খোলার বিষয়ে রকম সিদ্ধান্ত জানানো হবে না রাজ্যের শিক্ষা দপ্তরে তরফ থেকে তাই খুব স্বাভাবিকভাবে কবে স্কুল খুলবে এই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য অনেকেই এই প্রসঙ্গে চিন্তিত হয়ে পড়েছেন অনির্দিষ্টকালের জন্য ছুটি থাকলে পড়ুয়াদের সিলেবাস কীভাবে শেষ হবে সেই উদ্বেগ কাটাতেই শুরু করা চিন্তা ভাবনা হচ্ছে অনলাইন ক্লাস গরমের ছুটিকে কাজে লাগিয়ে শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে স্কুলে স্কুলে অনলাইনে ক্লাসের বন্দোবস্ত করতে তবে এটাকেই কড়াকড়ি করা হয়নি এই প্রসঙ্গে যদি কোনো স্কুলের কাছে কোনো অন্য নিয়ম থাকে তাহলে সেই স্কুল সেটি স্বাচ্ছন্দ্যে অ্যাপ্লাই করতে পারবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট গরমের ছুটি কবে শেষ হচ্ছে কবে স্কুল খুলতে পারে তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ